নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। আমি যে 45 রকম ফুলের বীজ আমি নিয়েছিলাম অনলাইন থেকে, তো সেই বীজগুলি আজকে এই বেডের মধ্যে আমি বসাবো। তো সেই জন্য আমি একটা এরকম প্লাস্টিক দিয়ে মাটির মধ্যে পেতে বেড বানিয়ে নিয়েছি। তো শীতের ফুলের বীজগুলি একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো হয়, চোখে দেখাও যায় না, এত ছোট ছোট বীজ। তো সেই জন্য আমি এর মাটি একদম গুঁড়ি গুঁড়ি করে চালুনি দিয়ে চেলে নিয়েছি, একদম গুঁড়ো মাটি করে নিয়েছি। এই মাটিতে শুধু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি, আর কিছু নেই, শুধু মাটি আর ভার্মি কম্পোস্ট। তো এই মাটিতেই আমি সেই গাছ, সেই বীজগুলি ফেলব এবং দেখব সেই বীজগুলি থেকে গাছ বেরোয় কি না। এই সিডসগুলোতে বৃষ্টির জল পড়লে অসুবিধা আছে এবং খুব রোদ পড়লেও অসুবিধা আছে। তো সেই জন্য আমি এটিকে একটু সীমা জায়গা, অর্থাৎ বারান্দার এক কোণায় করলাম, যেখানে বৃষ্টিও পড়বে না আর রোদও পড়বে না। আমি যেহেতু 45 রকমের বীজ নিয়েছিলাম, তো 45 রকম এখানে ধরবে না। আমি একটা কোনো রকম বেড বানিয়ে নিয়েছি, আর বেডের মধ্যে পাটকাঠি দিয়ে কিছু লাইন করে নিয়েছি। এই লাইনের মধ্যে 30টি খোপ হয়েছে এবং এই 30টি খোপের মধ্যে আমি 30 রকমের বীজ দিয়ে দিচ্ছি। তো এক একটা খোপে এক এক রকম বীজ আমি দিয়ে দেব, এবং বীজের সাথে যে ট্যাগটি থাকে, অর্থাৎ কোন ফুলের বীজ সেটিকে আমি সেই খোপের মধ্যে সেই কাগজটিকে রেখে দিচ্ছি। তাহলে বুঝতে সুবিধা হবে, যখন গাছ বেরোবে তখন বোঝা যাবে যে এই গাছটি এই ফুলের গাছ। তো সেই জন্য আমি সেই ট্যাগটি ওই খোপের মধ্যে দিয়ে দেব। তো আমি সব বীজগুলো বসিয়ে নিলাম, এবং সব বীজগুলো বসিয়ে নেওয়ার পরে সব ট্যাগগুলিকে আমি সব খোপের মধ্যে দিয়ে দিলাম। এবং এই ট্যাগগুলি অবশ্যই দেবেন, নালে কোনটা কোন ফুলের বীজ আপনারা গাছ বেরোনোর পরে ভুলে যাবেন। তো সেই জন্য ট্যাগটি অবশ্যই দিতে হবে। এবং এইগুলি যেহেতু ছোট ছোট বীজ, খুব ছোট ছোট বীজ, সেই জন্য এর ওপরে হালকা করে মাটি দিয়ে দিতে হবে, একদম হালকা লেয়ারে মাটি দিয়ে দিতে হবে। খুব বেশি মোটা লেয়ারে মাটি দিলে সেই বীজ ফুটে উঠতে পারবে না। তো সেই জন্য এই গুঁড়ো মাটি হালকা করে ছড়িয়ে দিতে হবে। তো আমি এই গুঁড়ো মাটি হালকা করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আপনারা গুঁড়ো মাটি হালকার ওপরে ছড়িয়ে দেবেন, বেশি ঢাকবেন না। তো বীজগুলি হালকা লেয়ারে ঢেকে নেওয়ার পরে এবার এখানে জল দিয়ে দিতে হবে। তো জল দেওয়ার জন্য অবশ্যই একটি স্প্রেয়ারে করে জল দেবেন। এরকম একটা স্প্রেয়ারে করে জল ভরে নিন, ঠান্ডা জল, এবং সেই ঠান্ডা জল স্প্রেয়ারের মাধ্যমে অল্প পরিমাণে দিয়ে দিন, বেশি পরিমাণ দেবেন না, অল্প পরিমাণ ভিজিয়ে দিন, এবং এখানে যেন রোদ না পড়ে। তো অল্প পরিমাণ ভিজিয়ে দেওয়ার পরে খেয়াল করবেন যে মাটি যদি শুকিয়ে যায় তাহলে আবার জল দিতে হবে। তো এদিকে খেয়াল রাখবেন, যখনই দেখবেন মাটি শুকিয়ে গেছে আবার এরকম স্প্রেয়ারে করে অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে দেবেন। আবার এক সপ্তাহ পরের এই বীজগুলির আপডেট আবার এই চ্যানেলে আসবে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।